আজ ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচন, দুই আসনেই ভোট গ্রহণ হবে ইভিএম এ। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নিচ্ছেন, যদিও ভোটের মাঠে তেমন উত্তেজনা নেই। নওগাঁ প্রতিনিধি রাহেনা আলমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। উপনির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে অতটা তোড়জোড় না থাকলেও কমতি নেই নির্বাচন কমিশনের আয়োজনের। ঢাকা 5 ও নওগাঁ 6 এই দুই আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট গ্রহণ হবে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির বিষয়টি আমলে নিয়ে বাড়তি সতর্কতাও নেওয়া হয়েছে। ধর্তব্য মতো কোনো রকমের অসুবিধা নির্বাচন এলাকায় নেই, যেগুলো খুব সিরিয়াসলি কগনিজেন্সে নেওয়া যায় বলা যায়, আমলে নেয়ার মতো কোনো রকমের অসুবিধা নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 18টি ওয়ার্ড অর্থাৎ যাত্রাবাড়ি, ডেমরা এবং কদমতলির আংশিক এলাকা নিয়ে ঢাকা 5 আসন। এখানে ভোটার সংখ্যা 4,71,000। নির্বাচনে লড়ছেন 6 জন প্রার্থী। সরকার দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। ঢাকা যেহেতু এটা রাজধানীর ব্যাপার, কারণ এখানে তো সব এলাকার মানুষজন আসা যাওয়া আছে, এই জন্য তারা অতিরিক্ত আরও বেশি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন। অন্যদিকে রানীনগর ও আত্রাই দুই উপজেলা নিয়ে নওগাঁ 6 ভোটার সংখ্যা 3,06,000। প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী। সরকার দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন, তবে মোটরসাইকেল, ট্রাক, পিকআপ ছাড়া গণপরিবহন চলাচলে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।